বাবা ভুকে যাবে বুঝাবে বুঝাবে বাবা বাবা। যারা মনে করে বাচ্চাদের ছবি তোলা অনেক সহজ, এই 10-15 মিনিটে ছবি তুলে ফেলা যায়, তাদেরকে আমি বলবো এটা একটা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত কথা। বাচ্চাদের ছবি তোলা সবচেয়ে বেশি কষ্ট, কারণ বড় মানুষদেরকে তো যেটা বলবো সেটা করবে, পোজ দিবে। বাচ্চাদের মুডের উপর ডিপেন্ড করে, ক্যামেরা নিয়ে বসে থাকা লাগে, কখন সে হাসবে কখন সে তাকাবে, কারণ এত ডাক দিলেও যে একটা অপরিচিত মানুষের দিকে তাকাবে সেটা না। আর ওদিক দিয়ে বাচ্চাদের বাবা মারা কষ্ট করতে থাকে, ডাকতে থাকে, একটু পর পর জামা বদলাই দেয়, জামা ঠিক করে দেয়। যেমন এই পিচ্চির আম্মু আব্বু কি পরিমাণে যে কষ্ট করছিল, পিচ্চির আম্মু আব্বু, আমি আর পিচ্চির খালা, পিচ্চির খালা তো রীতিমতো নাচতেছিল আমার পাশে দাঁড়ায় যে বাবু তাকাও, মা তাকাও তাকাও, এতটা কষ্ট হয়েছিল। এই পিচ্চির তখন 6 মাস ছিল, মাশাল্লাহ এখন পিচ্চি বড় হয়ে গেছে। ওর সবগুলো আউটফিট ওর আম্মু একটা একটা করে অনলাইন থেকে তো মনে হয় কিনছিল, মনে নাই আমার, সব একদম প্ল্যানিং ওর আম্মুর ছিল। আমি তো শুধু গিয়ে ছবি তুলছি, আর ওর আব্বু পোজ দিছে, আর খালা ছিল আমার পাশে বিহাইন্ড দ্য ক্যামেরাতে। এই পিচ্চি আলহামদুলিল্লাহ সেদিন কোনো কান্নাকাটি করে নাই, কারণ সব ঘরের মানুষ ছিল, পরিচিত মানুষ ছিল, আর আমাকে দেখে মেয়ে বাচ্চারা একটু কম কান্না করে, বেঁচে গেলাম। তারপরে সন্ধ্যা হয়ে যায়, আমরা নিচে নেমে যাই, ও বারবার পেছনে ডেকোরেশনের দিকে তাকাইতেছিল, কারণ রঙ্গিলা জিনিস দেখলে তো বাচ্চারা তাকাবেই। তারপরে ওর আব্বু অনেক কষ্ট করে ওর জন্য একটা বেলুন নিয়ে আসে, বেলুনটা নিয়ে আনার পরও ওকে মানে কনসেন্ট্রেশন সামনের দিকে আনানোর চেষ্টা করা হয় যে মা একটু সামনের দিকে তাকাও। তারপরে ও একটু তাকায় এখানে, তারপরে আমরা কয়েকটা ছবি তুলে নিই। তারপরে ওর অন্য আত্মীয় স্বজন আসে, অন্য আত্মীয় স্বজন আসার পরে ওর ঘুম চলে আসে, ও ঘুমাইতে চলে যায়। তখন আমি চিন্তা করি ভালো হয়েছে, আমি বিকালবেলা সব ছবি তুলে নিছিলাম, মাশাল্লাহ।